প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আমার টেকনিক্যাল চ্যানেলে স্বাগত তো আমার চ্যানেলে এই মোটর সম্পর্কিত আরও একটি ভিডিও আগেই আপলোড দেওয়া হয়েছে সেখানে অল্প কিছু আলোচনা করা হয়েছিল তো অনেকেই কমেন্ট করেন যে তা তাদের যে বাড়ি যে বাড়ির জন্য কোন মোটরটি নেবেন তো মোটরের বিষয়টি আসলে বাড়ির ধরনের উপর নির্ভর করে যারা বিল্ডিং বাড়িতে বসবাস করেন একতলার বেশি দুইতলা দুতলা পর্যন্ত আপনারা হাফ হাফ হর্স বা আধ ঘোড়া যেটা সেটি ব্যবহার করতে পারেন আর এর বেশি হলে অবশ্যই আপনাদেরকে এক ঘোড়া নিতে হবে তো এক ঘোড়া শুধু তাদেরই জন্য আর হাফ ঘোড়া যদি আপনারা নেন তাহলে সেই ক্ষেত্রে যদি আপনাদের বাসা বাড়ি শেড হয় আর আপনাদের প্রয়োজন অল্প হয় প্রয়োজন অল্প বলতে যাদের শুধু হয়তো বা বাড়িতে গরু বাছুর রয়েছে তাদের গোসল করানোর জন্য আপনারা মোটর নেবেন অথবা আপনাদের গৃহস্থালী খাটো কাজের জন্য নেবেন তারা হাফ হর্সের মোটর নিতে পারেন আর অবশ্যই এক হর্স দুতলার বেশি বিল্ডিং হইলে তারা এক হর্স নেবেন তো দেখুন এই যে এটি একটি হাফ হর্স বা আধ ঘোড়া যে ক্যাপাসিটি সেই মোটর আর এটি গাজী কোম্পানির একটি হর্সের মোটর আর এটি আপনারা দেখুন এখানে আমি প্রত্যেকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরবো যে কেন আপনারা হাফ হর্সে যে মোটর সেটি নেবেন তো দেখুন এটি প্রতি মিনিটে প্রায় পঞ্চাশ লিটার পানি বাইড করে আর এটি একশো সত্তর ভোল্ট থেকে দুশো পঞ্চাশ ভোল্টের ভেতরে চলে বিদ্যুৎ খরচ প্রায় তিনশো সত্তর ওয়াট এরপরে আরেকটি জিনিস খেয়াল করুন এখানে লেখা আছে ম্যাক্স হেড অর্থাৎ কতটুকু উচ্চতায় পানি পানি উঠাতে পারবে সেটি লেখা রয়েছে পঁয়ত্রিশ মিটার আসলে এটি আমার বিশ্বাসযোগ্য বিষয় নয় কারণ আমি বাস্তব অভিজ্ঞতা থেকে দেখেছি দুই তলার উপরে বেশি পানি উঠাইতে গেলে এই মোটরগুলো হর্সের যে মোটরগুলো এগুলো আসলে সমস্যায় পড়ে তো খেয়াল করুন এটি উপরে যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে এসিয়াই হাফ হর্সের মোটরের বৈশিষ্ট্য তো এখানে ওনারা লিখেছেন পাঁচ থেকে পঁচিশ মিটার পর্যন্ত তাদের ম্যাক্স হেড তো কেন জানি না কেন গাজী কোম্পানি তাদের এই প্যাকেটের গায়ে লিখেছে পঁয়ত্রিশ মিটার তো এটা সত্য না দুই দুই তলা পর্যন্ত আপনারা তুলতে পারবেন তো এখানে ইনলেট এবং আউটলেট যেটা সাকশন বা হেড যেটা সেটা এক ইঞ্চি বাই এক ইঞ্চি আর পঞ্চাশ হাটছে এবং উনত্রিশশো রাউন্ড রোটেশন পার মিনিটে এটি ঘুরে তো এই ছিল শর্টে বা খুব সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরলাম যে এই হাফ হোর্সের মোটরের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো আর তারপরেও আবারও বলছি যে আপনারা যারা এগুলা নেবেন তাদের প্রয়োজন যেটি সেটি অনুসারে নেবেন অর্থাৎ আপনাদের বাসাবাড়ি যদি তিন টিনশেড বা একতলা এই টাইপের হয় বা আপনাদের প্রয়োজন যদি অল্প হয় তাহলে আপনারা এগুলো এই এই মোটরটি নিতে পারেন অন্যথায় আপনাদের যদি প্রয়োজন বেশি হয় আর অতি উচ্চতায় যদি পানি উঠাইতে হয় তাহলে অবশ্যই আপনারা এক খরচের মোটর নেবেন আর যাদের লেয়ারের সমস্যা রয়েছে তারা অবশ্যই টেন এম মডেলের যে পাম্পগুলো রয়েছে সেগুলো নেবেন কারণ সেগুলো প্রায় নয় মিটার নিচ থেকে পানি উঠাইতে পারে তো এই 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 খেয়াল করুন এই বাসাটা খেয়াল করুন এটি হচ্ছে সেট বাড়ি আর এনাদের প্রয়োজন খুব একটা বেশি না দেখুন ওখানে একটি গোয়ালঘর রয়েছে ওখানে তাদের গরু রয়েছে তাদের গরুর গোসল করানোর জন্য এবং গৃহস্থলীর যে টুকটাক কাজ সেগুলো করার জন্য তারা এই হাফ হোর্সের মোটরটি পছন্দ করেছেন তো আপনাদের যদি এই ধরনের হয় তাহলে আপনারা হাফ হোর্সের মোটর নিতে পারেন কারণ এটি দামেও আপনারা সাশ্রয় পাবেন এবং বিদ্যুৎ খরচও অর্ধেক এক হর্সের চাইতে আর আরেকটি বিষয় হচ্ছে আপনি অর্ধেক দামে ব্র্যান্ডের জিনিসটি পাচ্ছেন অথচ এই দামের ভিতরে আপনারা যদি চায় না নিম্নমানের কম দামি মোটর নেন তাহলে পেয়ে যাবেন তো পানির পানির ফ্লোটা খেয়াল করুন এটি যথেষ্ট আমার কাছে ভালো মনে হয়েছে কারণ যেহেতু হর্স পাওয়ার অর্ধেক এক খরচা চাইতে এবং বিদ্যুৎ খরচ অর্ধেক তারপরে পানির যে কোয়ালিটি কোয়ান্টিটি লেখা রয়েছে মিনিটে পঞ্চাশ লিটার তো আপনারা পঞ্চাশ না হোক অন্তত তিরিশ লিটারও যদি হয় তিরিশ লিটারও কিন্তু কম নয় আর সব সময় যেটি বলে আসছি সেটি আবারও বলছি যে আপনারা অর্ধেক বিদ্যুৎ খরচ যদি আপনাদের প্রয়োজনটা মিটে যায় তাহলে তো বেশি বিদ্যুৎ খরচের যে মোটর সেটি নিয়ে কোনো লাভ নাই তো এই ছিল আজকের বিষয় আপনাদের সামনে তুলে ধরার জন্য আসলে এই ছোট্ট ভিডিওটি আমার করা আর অনেক ভাই কমেন্ট করে থাকেন এই বিষয়গুলো নিয়ে তো যাই হোক যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট অবশ্যই করবেন ধন্যবাদ